ছাত্র ছায়া স্মার্ট ক্লাসে তোমাদের স্বাগত আমি প্রদীপ আজকে তোমাদের দশম শ্রেণীর ও বন্ধন এই অধ্যায়টার একটা বিশেষ অংশ বন্ধন নিয়ে আলোচনা করব যখন আলোচনা করব তখন তোমরা পাশাপাশি দুটো বই রাখবে ছায়া ভৌত বিজ্ঞান ও পরিবেশ ছায়া ভৌত বিজ্ঞান ও পরিবেশ শিক্ষক আমি পড়াব তোমরা ওখানে মিলিয়ে নেবে তোমাদের পড়াটা অনেকটা সহজে দাঁড়াবে এখন আমরা আলোচনা করব সমযোজী বন্ধন এটা কি বিষয়টা না দুটো পরমাণু মনে করো এ একটা পরমাণু কোনো মৌলের পরমাণু আর বি অন্য কোন মৌলের পরমাণু এই দুটো পরমাণু যদি এ এখানে একটা ইলেকট্রনকে দেয় আর বি এখানে একটা ইলেকট্রনকে রাখে দুজনে ইলেকট্রন একটা একটা করে ইলেকট্রন কিংবা এ দুটো ইলেকট্রন দিল বি দুটি ইলেকট্রন দিল এইভাবে জোড়া জোড়া ইলেকট্রন দেওয়ার ফলে ওদের মধ্যে যদি বন্ধন তৈরি হয় সেই বন্ধনকে আমরা বলবো সমযোজি বন্ধন সমানভাবে ব্যবহার করছে সমানভাবে দিচ্ছে দুটো পরমাণু ভিন্ন বা একই মৌলের হতে পারে পরমাণু এইভাবে যে বন্ধন সৃষ্টি হয় তাকে বলা হবে সমযোজি বন্ধন আমরা দেখো এখানে বলছে একই মৌলের একই মৌলের হতে পারে বা একাধিক প্রায় সমান ঋণাত্মকতা সম্পন্ন ভিন্ন মৌলের একই মৌলের হতে পারে বা প্রায় কাছাকাছি প্রায় সমান তরিত ঋণাত্মকতা সম্পন্ন ভিন্ন মৌলের পরমাণুর মধ্যে ইলেকট্রন আদান প্রদানের সম্ভাবনা খুব কম ইলেকট্রন আদান প্রদান করবে একজন ইলেকট্রন দেবে একজন ইলেকট্রন নেবে নিয়ে বাইরের কোকে আটটা ইলেকট্রন সেই নিয়ে ইলেকট্রন বিন্যাস লাভ করবে সেই সম্ভাবনা খুবই কম এরূপ মৌলে রাসায়নিক সংযোগ ব্যাখ্যা করার জন্য বিজ্ঞানী তাহলে সম্ভব সম্ভাবনা নেই তাহলে তাদেরকে তো যোগও তৈরি করতে হবে বন্ধন তৈরি করবে কিভাবে হবে মৌলে রাসায়নিক সংযোগ ব্যাখ্যা করার জন্য বিজ্ঞানী লুইস উনিশশো সালে সালে বন্ধনের একটা মডেল উপস্থাপন করেন যে কীভাবে হবে এইভাবে হতে পারে এইভাবে একটা মডেল তৈরি করেছিলেন কে না বিজ্ঞানী লুইস এখানেতে একটা মডেল উপস্থাপন করেন সেখানে কি বলা হয়েছে না সমযোজ বলছে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসে সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের জন্য নিষ্ক্রিয় গ্যাস বাইরের কক্ষে আটটা ইলেকট্রন থাকবে কয়েকটা ক্ষেত্রে দুটো থাকবে দুটি ভিন্ন দুটি ভিন্ন বা অভিন্ন পরমাণু এক বা একাধিক ইলেকট্রন জোরকে ইলেকট্রন জোরকে দুটো চারটে ছটা হতে পারে সমভাবে ব্যবহার করে এও দুটো দিল এও দুটো দিল এ একটা দিল এ একটা দিল এক জোড়া হলো দুটো দিল এও দুটো দিল দু জোড়া হলো মোট চারটে এ তিনটে দিল এও তিনটে দিল তার তিন তিন ছটা তিন জোড়া হলো সমভাবে ব্যবহার করে নিজেদের মধ্যে রাসায়নিকভাবে মিলিত হওয়ার যে ক্ষমতা তাকে বলা হবে সমযোজ্যতা অর্থাৎ দুটো পরমাণু এ একটি ইলেকট্রন দিল এ ওই ইলেকট্রন দিল এক জোড়া দু জোড়া বা তিন জোড়া ইলেকট্রন দিয়ে সমভাবে সেই জোড়াটাকে যদি আমরা ব্যবহার করি তখন সেই বন্ধনটাকে বলা হবে কি সমযোজী বন্ধন আমরা দেখব কিভাবে ওরা তৈরি হয় সমযোজী বন্ধন দেখো সমযোজি বন্ধনের ক্ষেত্রে আমরা বলেছি দুটো পরমাণুর মাঝ মধ্যে দুটি পরমাণুর মধ্যে এক বা একাধিক ইলেকট্রন জোর সমভাবে ব্যবহৃত যে হয়ে যে রাসায়নিক বন্ধন গঠিত হয় তাকে সমযোজী বন্ধন বলে দুটি পরমাণুর মধ্যে ইলেকট্রন জোর ব্যবহার হয়ে এ একটি ইলেকট্রন এ একটি ইলেকট্রন দুটো হলো এক জোড়া বা দুজোড়া এ দুটো দিলে দুটো দিল এ তিনটে তিনটে এক জোড়া দু জোড়া বা তিন জোড়া এই ইলেকট্রন দেওয়ার ফলেতে সেখানে যে রইলো সেই ইলেকট্রনগুলোকে জোর ইলেকট্রনগুলোকে দুজনেই সমভাবে ব্যবহৃত হচ্ছে সমভাবে ব্যবহৃত কি দেখাবে যে তাদেরও আটটা করে ইলেকট্রন মানে ইলেকট্রন বিন্যাস লাভ করেছে বাইরের কক্ষে এখানেতে যদি দেখায় তখন তাকে বলা হবে সমযোজি বন্ধন সমযোজ্যতা দ্বারা সৃষ্ট যে যৌগ এই সমযোজ্যতা সমযোজ্যতা দ্বারা সৃষ্ট মৌল বা যোগের অনুকে বলা হয়ে থাকে সমযোজি অনু অনুগুলোকে বলা হবে সমযোজি অনু। যেমন হাইড্রোজেন নাইট্রোজেন মিথেন চিনি গ্লুকোজ ম্যাপথেলিন ক্লোরোফর্ম এগুলো সবই কিন্তু আমাদের সমযোজী অনু সমযোজ্যতা তৈরি করে সাধারণত দুটি অধাতুর রাসায়নী বিক্রা দুটি অধাতুর রাসনিক বিক্রায় সমযোজি বা যৌগ সৃষ্টি হয় সাধারণত দুটি অধাতুর মধ্যে তৈরি হয় আর একটা খুব সহজেই মনে রাখার চেষ্টা করবে অনেক ক্ষেত্রে এটা মিলে যায় মনে রাখার জন্য দেবে গ্যাস আর হাই সমযোজিতায় আমরা যদি বলি গ্যাস আর হাই সমযি সমযোজিতায় এই ছড়াটাকে মনে রাখবে অর্থাৎ যেগুলো গ্যাস গ্যাস মানে কি অক্সিজেন ও টু নাইট্রোজেন এন টু এইচ টু হাইড্রোজেন এই গ্যাস আর হাই অর্থাৎ যে যোগের মধ্যে হাইড্রোজেন আছে যে যোগের মধ্যে হাইড্রোজেন আছে অর্থাৎ এইস যদি থাকে দুটো একটা ব্যতিক্রম থাকবে যদি হয় সেটাকে সঙ্গে সঙ্গে তুমি বল ধরে নিতে পারো অধিকাংশ ক্ষেত্রে কিন্তু সমযোজি অর্থাৎ তোমরা এই ছটাকে মনে রাখতে পারো গ্যাস আর হায় সমযোজি তাই গ্যাস আর হায় সমযোজি তাই এটাকে মনে রাখবার চেষ্টা করবে সমযোজি যৌগগুলি অনু স্বতন্ত্র অস্তিত্ব আছে এই অণুগুলো এগুলো স্বতন্ত্র অস্তিত্ব আছে আলাদাভাবে থাকতে পারে তার জন্যে কি এদিকে আণবিক ভর কতটা ব্যবহার করা হয়ে থাকে আণবিক ভর কতটা ব্যবহার করা হয়ে থাকে এছাড়া আমাদের একটা জিনিস জানতে হবে সমযোজী অনুতে কোনো পরমাণু যতগুলি ইলেকট্রন জোর গঠন করে তার দ্বারা মৌলটির যোজ্যতা নির্ধারিত হয় অর্থাৎ অনুতে কোনো পরমাণু যতগুলি ইলেকট্রন জোর গঠন করে এক জোড়া যদি হয় তাদের যোজ্যতা এক যদি দু জোড়া হয় তাদের যোজ্যতা দুই যদি তিন জোড়া হয় যোজ্যতা তিন এইভাবে তাদের যোজ্যতা নির্ধারণ করা হয়ে থাকে আমরা এখন সমযোজী বন্ধনের প্রকারভেদ নিয়ে আলোচনা করব দেখো যে এ একটা মৌলের পরমাণু আর বি একটা মৌলের পরমাণু এ একটা ইলেকট্রন দিয়েছে আর বি এখানে একটা ইলেকট্রন দিয়েছে কটা জোর সৃষ্টি করেছে একজোড়া তাহলে তখন এদিকে হবে প্রকাশ করা হবে না এ এক বন্ধন বি আবার মনে করো এ আর বি যদি এ দুটো দেয় আর বি যদি দুটো দেয় তখন দুজোড়া তখন সেই ক্ষেত্রে তারা দ্বি বন্ধন তৈরি করবে যদি এ একটা কোনো মৌলের পরমাণু এ তিনটে দিল আর বি এ তিনটে দিল তখন সেখানে তিনটে বন্ধন তৈরি হবে আমরা তার জন্য বলতে পারি কি কোন মৌল বা যৌগের দুটি পরমাণুর মধ্যে একটি ইলেকট্রন জোর একটি ইলেকট্রন জোর যদি সমভাবে মানে এও দেখাচ্ছে এর যতখান অধিকার আছে এরও ততখান অধিকার আছে সমভাবে ব্যবহারের ফলে যদি এক বন্ধন তৈরি হয় গঠিত হয় তখন তাকে শুধুমাত্র এই এক বন্ধনে একটা রেখা দ্বারা প্রকাশ করা হয়ে থাকে এ এক রেখা বি এক বন্ধনেকে বলা হয়ে থাকে একইভাবে দুটি পরমণের মধ্যে দুটো ইলেকট্রন ইলেকট্রনজোর সমভাবে ব্যবহারের ফলে সম যদি দ্বিবন্ধন সম যদি দ্বিবন্ধন গঠিত হয় তাদেরকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়ে থাকে আমরা এইভাবে প্রকাশ করেছি তাকে এইভাবে প্রকাশ করা হয়েছে দুটি পরমাণুর মধ্যে তিনটি ইলেকট্রন জোর এই যে তিনটি ইলেকট্রন জোর এক জোড় দু জোড়া তিন জোড়া তিনটে জোড়া যদি সমভাবে ব্যবহারের ফলে সম যদি ত্রিবন্ধন গঠিত হয় সমযুজি ত্রিবন্ধন গঠিত হয় তখন তাদেরকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়ে থাকে দেখো এখানে তাই প্রকাশ করা হয়েছে আমরা এইভাবে আমরা প্রকাশ করতে পারি এক বন্ধন রেখা দ্বি বন্ধন রেখা ত্রিবন্ধন রেখা এইভাবে আমরা প্রকাশ করতে পারি আমরা আইনে ও সমযুজি বন্ধন দ্বারা তাদের বিভিন্ন রকম গঠন নিয়ে আলোচনা করেছি তাদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি এবার এই দুটি যৌগের আমরা কিছু পার্থক্য দেখে নেবো নিশ্চয়ই কোনো পার্থক্য আছে বই কি কী কী পার্থক্য আছে কয়েকটা পার্থক্য আমরা দেখে নিই আমরা এখানে নিচ্ছি আইনীয় যৌগ আর এইদিকে লেখা আছে সমযোজি যৌগ দেখো ভৌত অবস্থা ভৌত অবস্থা ভৌত অবস্থা কি না সাধারণ চাপ ও উষ্ণতায় কেলাসিত কেলাসিত কঠিন পদার্থ আইনি যৌগ আইনীয় যৌগ কেলাসিত কঠিন পদার্থ আমরা বিভিন্ন রকম দেখি সোডিয়াম ক্লোরাইড কস্টিক সোডা এগুলো সব কেলাসিত কেলাসিত কঠিন পদার্থ আর সমযুজি যৌগটা কী এগুলো সাধারণত যৌগগুলো বেশিরভাগই তরল বা গ্যাসীয় হয় তরল বা গ্যাসীয় হয় তাহলে দেখো আইনীয় যৌগগুলো অধিকাংশই কেলাসিত কঠিন পদার্থ আর এগুলো সাধারণ চাপ উষ্ণতায় সমযোজী যৌগ কঠিন হলেও কঠিন হলেও বেশিরভাগই তরল বা গ্যাসীয় কিছু কিছু কঠিন পাওয়া যায় কিন্তু অধিকাংশই তরল বা গ্যাসীয় দ্বিতীয় কি পার্থক্য দেখো গলনাঙ্ক স্ফুটনাঙ্ক গলাঙ্ক স্ফুটনাঙ্ক আইনীয় যৌগ আমি বলেছি যখন আইনি হবে অর্থাৎ একটা ধনাত্মক আয়ন একটা ঋণাত্মক আয়ন তৈরি করবে তাদের মধ্যে বন্ধনটা খুব দৃঢ় হবে বন্ধন যদি দৃঢ় হয় তাহলে গলনাঙ্ক বা ফুটনাঙ্ক সেখানেও তাদের বেশি হওয়া উচিত বেশি তাপ দরকার তার জন্য এখানে বলেছে দেখো যে এদের গলনাঙ্ক অর্থাৎ আইনীয় যোগের গলনাঙ্ক ফুটনাঙ্ক অপেক্ষাকৃত বেশি গলাঙ্ক ফুটনাঙ্ক অপেক্ষিত বেশি অপরদিকে সমযোজী যোগের গলাঙ্ক ও ফুটনাঙ্ক যৌগ অপেক্ষা তুলনামূলকভাবে কম কীরকম দেখো আইনযোগের ক্ষেত্রে এনএসএল এর গোলাঙ্ক আটশো এক ডিগ্রি সেলসিয়াস ফুটনাঙ্ক চোদ্দোশো তেরো ডিগ্রি সেলসিয়াস উল্টো দিকে উল্টো দিকে কে আছে না যৌগ তার কি আছে দেখো গ্লুকোজের গলাঙ্ক এই চিনির গোলাঙ্ক একশো ডিগ্রি সেলসিয়াস মাত্র একশো ডিগ্রি সেলসিয়াস যেখানে এখানে এর গোলাঙ্ক ছিল এনএসিয়ল এর ছিল আটশো এক ডিগ্রি সেলসিয়াস আবার গ্লুকোজের গলাঙ্ক মাত্র একশো ছচল্লিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ এদের ফুটনাঙ্ক ফুটরাঙ্ক মৌলের খুব কম বা এদের যে যৌগ আছে এদের গলাঙ্ক ফুটনাঙ্ক খুব কম দ্রাব্যতা দ্রাব্যতা সাধারণত ধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য ধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য ধ্রুবীয় দ্রাবক মানে জল জল একটা হচ্ছে ধ্রুবীয় দ্রাবক আর সাধারণত অধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য অধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য এরা সাধারণত ধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য আর এরা হলো এরা মানে সমযোজী যৌগ সমযোজী যৌগ অধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য এই তিনটে পার্থক্য আমরা করলাম আর একটা দেখো এখানে বলা আছে তরিত পরিবাহিতা এরা গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তরিত পরিবহন করে এরা মানে কে আইনের যৌগ গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তরিত পরিবহন করে আর এরা গলিত বা দ্রবীভূত অবস্থা তড়িৎ পরিবহন করতে অক্ষম গলিত বা দ্রবীভূত অবস্থায় আইনের যৌগ তরিত পরিবহন করে এরা করে না করে না বলি অক্ষম আর শেষ পার্থক্য যেটা আছে দেখো এটা মনে রাখবে অনুর অস্তিত্ব আমরা জানি অনুর কোনো স্বতন্ত্র অস্তিত্বই থাকে না অনুর কোনো স্বতন্ত্র অস্তিত্বই থাকে না এখানে কিন্তু অনু স্বতন্ত্র অস্তিত্ব বর্তমান আমরা তাহলে আইনীয় যৌগ আর যৌগ এদের মধ্যে পার্থক্য আমরা বুঝতে পারলাম আমরা তাহলে এই অংশে যেটা বুঝলাম আমরা সমযুজ যজ্ঞ কাকে বলে কিভাবে তৈরি হয় তাদের বৈশিষ্ট্য কি জেনেছি আর এখন জানলাম তাদের এই সমযুজ যোগ্য আর তরিত যোগের মধ্যে পার্থক্যটাই বা কোথা আছে ভৌতবিজ্ঞানের বিভিন্ন টপিকের ওপর ভিডিওগুলো দেখার জন্য ছায়া প্রকাশনীর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে লাইক ও শেয়ার করো নতুন নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন